রংপুর সিটি নির্বাচন কাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম চার স্তরের নিরাপত্তা সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের আশা সিসি মানহানির অভিযোগে প্রধানমন্ত্রীকে খালেদার আইনি নোটিশ জিয়া পরিবারের দুর্নীতি সর্বজন বলছে আওয়ামী লীগ জিয়া ফাইন্যান্স ট্রাস্ট দুর্নীতি মামলা ভিত্তিহীন যুক্তিতর্কে আসামি পক্ষের আইনজীবী আবারও সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের এবং সীমিত সম্পদ ব্যবহার করে দেশের উন্নয়নে কাজ করছে সরকার বিজিবি দিবসে প্রধানমন্ত্রী পিলখানায় প্যারেড পরিদর্শন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নটের একুশে সংবাদে সঙ্গে থাকবো নুসরাত এগিয়ে চলো কল্পনার রাজ্যে রংপুর সিটি সিটি কর্পোরেশন নির্বাচন কাল প্রথমবারের মতো দলীয় প্রতীকে হচ্ছে ভোট এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিজেপি র্যাব মোতায়েন সহ নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা রংপুর থেকে রিয়াদ সুমান ওলিয়াকত আলী বাদলকে সাথে নিয়ে জেউজ রিপোর্টস রাত রাতপহালই ভোট নির্বাচনের জন্য প্রস্তুত রংপুর নগরী ভোট উৎসবের অপেক্ষায় নগরবাসী নিচ্ছিদ্র নিরাপত্তায় ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনের সরঞ্জাম প্রিসাইডিং ও পুলিং অফিসারদের বুঝিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা ভোটাররা কোশ্চেন শেষ মুহূর্তের হিসেব নিকেশ নির্বাচনকে রকম বিতর্ক নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ছাড়াই করতে প্রস্তুতির কথা জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এই সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে রংপুর রেঞ্জের ডিআইজি জানান নির্বাচনে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রস্তুত রেখেছেন তারা ডিআইজি জানান নির্বাচন নির্বিঘ্ন করতে নগরীর নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাবের পাশাপাশি মোতায়েন রয়েছে একুশ প্লাটুন বিজিবি নিরাপত্তার যে ব্যবস্থা এরা আমি মনে করি পর্যাপ্ত বেশি পর্যাপ্ত এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা আমাদের মধ্যে নাই এদিকে অরাজকতা ঠেকাতে হেলিকপ্টার টহলের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে র্যাব র্যাবের পক্ষ থেকে আমরা তেত্রিশটি টহল গাড়ি সহ তিপ্পান্নটা গাড়ি মোতায়েন থাকবে এবং এছাড়া আমরা তিনশো পঁচানব্বই থেকে চারশো জন জনবল আমাদের মোতায়েন দ্বিতীয়বারের মতো হতে যাওয়া সিটি নির্বাচনে মোট ভোটার তিন লাখ তিরানব্বই হাজার নয়শো জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ছিয়ানব্বই হাজার তিনশো ছাপ্পান্ন এবং নারী ভোটার এক লাখ সাতানব্বই হাজার ছয়শো আটত্রিশ জন প্রথমবারের মতো ভোট দিচ্ছেন প্রায় চল্লিশ হাজার ভোটার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি সহ সাতজন প্রার্থী কাউন্সিলর পদে তেত্রিশটি ওয়ার্ডে দুইশো এগারো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এগারোটি সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বী বাষট্টি জন তাদের মধ্যে আওয়ামী লীগের একশো জন জাতীয় পার্টির সাতাশ জন এবং বিএনপি সমর্থিত পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো তিরানব্বইটি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে এবারে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জয় হওয়ার জন্য প্রার্থীরা যেভাবে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা যেমন এটাকে চ্যালেঞ্জ নিয়েছেন নিজ নিজ দলের প্রার্থীকে জয়লাভ করার জন্য তেমনই অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে কোমর বেদে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ নির্বাচন কমিশন যে কোনো মূল্যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবারে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সম্পন্ন করা হবে এমনটি প্রত্যয় ব্যক্ত করলেন এখানকার নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে ইউজুবায়ের একুশে টেলিভিশন রংপুর এমুহূর্তে রংপুরের সিটি বাজার এলাকায় আছেন সহকর্মী রিয়াজ সুমন আমরা সরাসরি সংযুক্ত হব দর্শক তার সঙ্গে রিয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই রিয়াজ নির্বাচনী প্রচার তো গতকাল শেষ হয়েছে জেনেছি আমরা গতকাল রাতেই শেষ হয়েছে প্রার্থীদের আজকের কর্মযজ্ঞ নিয়ে জানাবেন ধন্যবাদ নুসরাত আপনি যেমনটা বলছিলেন আসলে গতকাল রাত বারোটায় কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণায় কাজ শেষ হয়েছে এবং তারপরে মূলত প্রার্থীরা যার যার নিজ নিজ এলাকায় অর্থাৎ নিজ নিজ বাসায় বা আশপাশের এলাকাগুলোতে কিন্তু অবস্থান করছেন তবে আমরা আজ তারা কি করছেন সেটি জানার চেষ্টা করেছি খোঁজ নিয়ে জানা গেছে যে আওয়ামী প্রার্থী শরফুদ্দিন আহমেদ জন্টু তার গুপ্তপাড়া এলাকার তার নিজ বাসায় অবস্থান করছেন জাতীয় পার্টির প্রার্থী মুস্তাফিজুর রহমান মুস্তফা রয়েছেন তার নিজ বাসা লালবাগ খামার বাড়ি এলাকায় এবং বিএনপির প্রার্থী কাউসার জামান বাবলা রয়েছেন তার মাহিগঞ্জ এলাকার বাসায় তো সেখানে সেখান থেকে কিন্তু তারা এখন মূলত খোঁজখবর খবর নিচ্ছেন যে নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে নিরাপত্তার বিষয়গুলো কেমন রয়েছে তাদের পোলিং এজেন্টগুলো ঠিকঠাকভাবে কালকে কখন যাচ্ছে বা কে কে কোথায় কীভাবে বসবে মূলত এই বিষয়গুলো তারা বাসায় বসে মনিটরিং করছেন আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই নির্বাচনের কেন্দ্র করে কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং তারা নির্বাচন কমিশনের নির্দেশ মতে কিন্তু গতকালই রংপুর ছেড়ে গিয়েছেন তবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মুশির রাঙা এই রংপুরের সন্তান এবং তারা এখানকার ভোটার হয় তারা কিন্তু অবস্থান করছেন এখানে কাল সকালে তারা এখানে ভোট দেবেন বলে আমরা জানতে পেরেছি আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কাল রাত পহলে যেহেতু এখানে ভোট হতে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এখানকার যে পাড়া মহল্লা বিভিন্ন রেস্টুরেন্ট ছোট ছোটো দোকান সবগুলো এলাকায় কিন্তু এখন মানুষের মধ্যে একটাই প্রশ্ন কে হচ্ছেন এখানকার পরবর্তী নগর পিতা এই প্রশ্নটি রেখে কিন্তু তারা এখন কাজ করছে এবং সেটির জল্পনা কল্পনার মধ্য দিয়ে কালকে হয়তো বা সেই ভোটের মধ্যে সেটি আমরা ফলাফল দেখতে পাবো তো এই ছিল আমার কাছ থেকে রংপুর সিটি কর্পোরেশনের সর্বশেষ তথ্য ধন্যবাদ রিয়াজ আমরাও আশা করছি সুষ্ঠুভাবে শেষ হবে আগামীকালের নির্বাচন রংপুর সিটি নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য করতে সব ব্যবস্থায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় রংপুর সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন তিনি জানান রংপুরে প্রথমবারের মতো একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে তবে ত্রুটি দেখা দিলে ইভিএম এ ভোট গ্রহণ বাতিল করা হবে বলেও জানান সিইসি হলফনামায় ভুল তথ্য এবং নির্বাচনে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রমাণ পেলে প্রার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন নুরুল হুদা জাতীয় উন্নয়ন প্রসঙ্গে জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও বিদেশের সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য উকিল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান জিয়ার মঙ্গলবার ওই উকিল পাঠিয়ে দিয়েছেন সম্প্রতি দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে বিদেশি একটি প্রতিবেদনের বরাত দিয়ে একটি খবর প্রকাশিত হয় গেল সাত ডিসেম্বর গণভবনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল জানান তিরিশ দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে উকিল নোটিশে এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশ প্রত্যাহার না করা হলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা বলেন যে সময় খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি দেশে বিদেশে ফলাও করে প্রচার হচ্ছে দুর্নীতির মামলায় তাদের শুনানি চলছে ঠিক সেই সময়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই খালেদা জিয়া আইনি নোটিশ পাঠিয়েছেন খালেদা জিয়া শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা জিয়ারফানাস ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মুলতবি করা হয়েছে যুক্তিতর্ক উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান এ সময় তিনি বলেন খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য ভিত্তিহীন মামলায় নাজিহাল করা হচ্ছে এদিকে আদালতের কাছে আবারও সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ জসিম জোয়ালের রিপোর্টস বুধবার সকাল এগারোটায় আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালতে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছুক্ষণ পর পাঁচ নম্বর বিশেষ জজ আক্তারুজ্জামানের আদালতে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সে সময় খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান বলেন রাষ্ট্রপক্ষ খালেদা জিয়ার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ দিতে পারেনি মামলায় যে চার্জ গঠন করা হয়েছে তা বিধিসম্মত হয়নি বলেও মন্তব্য করেন তিনি এই মামলায় যত কাগজপত্র এসেছে ডকুমেন্ট এসেছে সবই ওভার রাইটিং মাজা এক ধার থেকে এবং সমস্ত সাক্ষী যাদের আগে আলোচনা এসেছে তারা বলেছে আমি জানি না কে করেছে আমি এগুলা করি নাই আমার কোনো স্বাক্ষর নাই বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক জীবন সেখানে একটি খালিমা লেপার লেপনের জন্য চেষ্টা করা হচ্ছে এটা অপপ্রয়াস মাত্র এটা কোনোদিনই সফল হবে না এদিকে রাষ্ট্রপক্ষ বলছে যে অরফানেজ ট্রাস্টের অর্থ সাথে খালেদা জিয়ার জড়িত থাকার বিষয়টি প্রমাণিত তাই আদালতের কাছে আবারও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা এই টাকাটা অনুদান যায় নাই এই টাকাটা সরকারি ব্যাংক সোনালী ব্যাংক থেকে এই টাকাটা গিয়েছে এবং এই টাকাটা গিয়েছে প্রধানমন্ত্রীর অনুমোদনে কামাল উদ্দিন নির্দেশক্রমে এবং অন্যান্য আসামিদের সহযোগিতার কারণে আসামি পক্ষের অসমাপ্ত যুক্তিতর্ক বৃহস্পতিবার আবার উপস্থাপন হবে এর আগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন জসিম জেল একুশে টেলিভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের সম্পদ বিদেশে পাচার কিংবা ভোগ বিলাসের জন্য নয় সীমিত সম্পদকে সততার সঙ্গে ব্যবহার করে দেশের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে তার সরকার পিলখানা বিজিবি বিশেষ বিজেপি তিনি একথা বলেন এর আগে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী এ সময় বিজিবি জাতির আস্থার ঠিকানা উল্লেখ করে আনুগত্যের সাথে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী জাতীয় পতাকা ও বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বুধবার সকালে শুরু হয় সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবসের আনুষ্ঠানিকতা পরে মহাপরিচালক শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পিলখানার প্যারেড গ্রাউন্ডে দিবসের কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়ে একতা ও শৃঙ্খলার বলে বলিয়ান হয়ে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসে কন্টিনজেন্ট সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী বাহিনীতে বীরত্বপূর্ণ বিশেষ কৃতিত্বের জন্য চার ক্যাটাগরিতে একান্ন জনকে পদক তুলে দেন শেখ হাসিনা সীমান্ত রক্ষা ও রোহিঙ্গা ব্যবস্থাপনায় বাহিনীর সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করে বাহিনীর উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি রোহিঙ্গা সমস্যা মায়ানমার সীমান্তে যখন উত্তেজনা হয় অথবা আমু বৌদ্ধপল্লীতে যখন আগুন পোড়ানো হয় প্রতিটি সময় বিজিবির অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বিজেপি সদস্যদের দক্ষতা বৃদ্ধি পেশাদারিত্ব তৈরি এবং সৈনিকদের আবাসন সহ সার্বিক উন্নয়নে আমাদের সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে প্যারেড শেষে খুদে শিক্ষার্থীদের পরিবেশনায় তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের বিজয় গাথা পরে বিশেষ দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করতে বিজেপি সদস্যদের নির্দেশ দেন আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা যে সমস্ত পদক্ষেপ নিচ্ছি সেগুলি যেন ভালোভাবে আমরা মানে বাস্তবায়ন করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করে যাবেন কারোর কাছে হাত পেতে নাই আমাদের যতটুকু সম্পদ আছে যতটুকু শক্তি আছে আমরা সততার সাথে লাগিয়ে দেশের উন্নয়ন করব। দেশের নিজের ভোগ বিলাসে ব্যয় করার জন্য না দেশের সম্পদ বিদেশে জীবন যাপনের জন্য না দরবারে প্রধানমন্ত্রীর কাছে নিজেদের চাও পাওয়ার কথা তুলে ধরেন জওয়ানরা তাদের সব কথা শুনে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী আমরা তো দেখবো যে মূল কারণটা কিভাবে ঠিক খাজিন রাফিসা টেলিভিশন ঢাকা নিচে ইসলামী ব্যাংক পিউটি যখন ফিরছে তখন নানান খবর সঙ্গে আরো থাকবে ব্রাক্ষنيه রোহিঙ্গাদের জাতিগত নিধন চালানো হয়েছে তুরস্কের প্রধানমন্ত্রী উখিয়া ক্যাম্পوریت আমন্ত্রণেছেন রাত 21 এর সংবাদ মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে জাতিগত নিধন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনারি ইয়েলদি কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বিনালি আরও বলেন রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক মহলের একযোগে কাজ করা জরুরি তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি রিম বুধবার বেলা এগারোটার পর কক্সবাজার পৌঁছান এরপর উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন এবং দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথাও বলেন তিনি এরপর কুতুপালং ক্যাম্প রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন নিখোঁজ হওয়ার প্রায় আড়াই মাস পর ফিরে এসে সাংবাদিক উৎপল দাস বলেছেন অপহরণকারীরা তার কাছে টাকা দাবি করেছিল মঙ্গলবার রাত বারোটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকার শাহজালাল ফিলিং স্টেশন থেকে উৎপলকে উদ্ধার করে পুলিশ পরে তাকে পুলিশ পাহাড়ে পৌঁছে দেওয়া হয় গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায় রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায় ও নরসিংদী প্রতিনিধি মাখন দাসের সহায়তায় রিপোর্টে জানাচ্ছেন আফসানা নীলা অবশেষে স্বজনদের কাছে ফিরলেন সাংবাদিক উৎপল দাস রাত তিনটার দিকে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে নারায়ণগঞ্জ পুলিশ এরপর পৌঁছে দেওয়া হয় গ্রামের বাড়ি নরসিংদীতে উৎপল জানান কে বা কারা চোখ বাধা অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে তাকে ভুলতা এলাকায় রেখে যায় পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে আড়াই মাস আগে চোখ বেঁধে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় টাকার জন্যই তাকে অপহরণ করা হয়েছিল বলে জানান তিনি আমার একটা ফোন আসে আমি কিছু টাকা পয়সার বিষয়ে ফোনে কথা বলি আমার মনে হয়েছে যে ওখানে কেউ আমাকে সন্দেহ করছে মনে হয়েছে যে আমার অনেক টাকা তো আমারে তারা একটা গাড়িতে মানে মাইক্রোবাসের মধ্যে মানে পিছন থেকে চোখ বাইদা হাতে বাইদা তুলে নিয়ে যায় উৎপলকে ফিরে পেয়ে বুক থেকে পাথর সরে গেছে পরিবারের আমার যদি সব কোটি কোটি টাকা ও আমি শান্তি পাব না আমি যে ছেলেরে পাইছি আমার অনেক শান্তি তার সিঙ্গলা সমস্ত বাহিনী তারা জল করছে এই চেষ্টার ফলেই আশা করি আমার ছেলেকে আমি ফিরে পাইছি আর কি কাউকে আমরা সন্দেহ করি না বা আমরা কোনো মামলা বা কোনো কিছু আমরা ই করতে চাই না আমরা বাইকে ফিরে পাইছি এটাই সবচেয়ে বড় ভুলতা পুলিশ বাড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক জানান মহাসড়কে দায়িত্ব পালনকালে শাহজালাল ফিলিং স্টেশনে উৎপল দাসের খোঁজ পান তিনি গেল দশ অক্টোবর নিখোঁজ হন অনলাইন নিউজ পোর্টাল পূর্ব পশ্চিম বিডি ডট কম এর জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস সংবাদ মুন্সীগঞ্জের বিনোদপুরে যমুনা ব্যাংকের একশো সতেরোতম শাখার উদ্বোধন করা হয়েছে বিনোদপুরের জাহানারা ম্যানসেনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ অনুষ্ঠানে বক্তারা জানান যমুনা ব্যাংকের এই শাখার মাধ্যমে সব ধরনের বাণিজ্যিক ব্যাংকিং সেবা ও ঋণ সুবিধা প্রদান করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ আবার ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে থাকবে সংবাদ জেরুজালেম ইস্যুতে এবার বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছে একশো তিরানব্বই সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ বৃহস্পতিবার এই অধিবেশনে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহারের